Welcome to the channel The GLEE, Group of Learning English Easily. আজকে নিয়ে চলে এসেছি আরো একটি প্র্যাকটিস সেট ANM GNM এর জন্য এবং সমস্ত রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য। আজকের টপিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসেই। আজকে আমি বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে তুলে আনা কতকগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সবশেষে 50টি গুরুত্বপূর্ণ ওয়ানওয়ার্ড সাবস্টিটিউশনের লিস্ট আমি আজকে দেব, যেগুলি ANM পরীক্ষার জন্য GNM পরীক্ষার জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক আজকের ক্লাস। কিভাবে প্রশ্ন আসে দেখো। 1 নম্বর, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ নিচের যে বাক্যটি লেখা রয়েছে সেই বাক্যটিকে সাবস্টিটিউট করে কোন শব্দটি সবচেয়ে ভালো সেটি চুজ করতে হবে। রুড ইন এ মিন স্পিরিটেড অ্যান্ড সার্লি ওয়ে, অর্থাৎ যার আচার আচরণের মধ্যে একটা অভদ্রতা রয়েছে, ঔদ্ধত্য রয়েছে এবং সে খুব মিন স্পিরিটেড এবং সার্লি ওয়েতে কাজটি বা অভদ্রতাটি করে। তো এটির সঠিক উত্তর হবে চার্লিস বা চুরলিস, অনেকে চুরলিস বলে, চার্লিস। নেক্সট 2 নম্বর, এ ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ান থিং দ্যাট ইজ সাজেস্টিভ অফ অ্যানাদার, অর্থাৎ একজনের বৈশিষ্ট্য আর একজনের বৈশিষ্ট্যকে যদি সাজেস্ট করে বা অন্য একজনকে যদি সাজেস্ট করে তাহলে সেটাকে কী বলা হবে? তো এটার উত্তর হবে রেমিনিসেন্স, সঠিক উত্তর হবে রেমিনিসেন্স। নেক্সট, দ্যাট হুইচ ইজ নো লঙ্গার ইউজফুল, এমন একটা কিছু যেটা আর প্রয়োজনীয় নয়, এটা হচ্ছে রিডানড্যান্ট, অপশান এ। নেক্সট, সামথিং দ্যাট ইজ জেনুইন, এমন একটা কিছু যেটা খুবই জেনুইন, এটা হচ্ছে অথেন্টিক, অপশান সি। নেক্সট, হ্যাভিং নো মোরাল প্রিন্সিপালস, যার কোনো নৈতিকতা নেই আর কি, নৈতিক গুণ বা নীতি গুণ নাই, এটা হবে আনস্ক্রুপুলাস, অপশান সি। নেক্সট, নাম্বার 6, হুইচ ওয়ার্ড ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য ফলোয়িং ওয়ার্ড। এতক্ষণ ধরে আমরা যে প্রশ্নগুলো দেখলাম সেক্ষেত্রে দেখলাম যে একটা সেন্টেন্স বা একটা ফ্রেজ ছিল, সেই ফ্রেজটা কোন ওয়ার্ডকে সাবস্টিটিউট করে ও কোন ওয়ার্ডকে এক কথায় প্রকাশ করলে কোন ওয়ার্ডটা হয়। কিন্তু এখানে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাই দেওয়া রয়েছে এবং এর এক্সপ্লেনেশনটা কোনটা ABCDর মধ্যে, অপশানগুলির মধ্যে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এক্ষেত্রে দেখো এপিটাফ, এপিটাফ মানে হলো যে টম্বস্টোন বা কবরস্থানের উপরে, অনেকের কবরস্থানের উপরে কিছু লেখা থাকে, সেই ব্যক্তি সম্পর্কে, মৃত ব্যক্তি সম্পর্কে কিছু লেখা থাকে, সেটাকে বলে এপিটাফ। তো এটা হবে অপশান ডি। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন দ্য গ্রেভ অর টম ইন দ্য মেমোরি অফ দ্য ওয়ান বুরিড, যাকে কবর দেওয়া হয়েছে তার মেমোরি সম্পর্কে যদি তার গ্রেভ এবং টম্বের উপরে কিছু লেখা থাকে তাহলে সেটাকে বলা হয় এপিটাফ। নাম্বার 7, এটা খুবই ইন্টারেস্টিং, পটলাক ডিনার। পটলাক ডিনারটা কি? এটা হচ্ছে অনার সাবস্টিটিউশন। এটার ব্যাখ্যাটা কি, কোনটা হবে সঠিক এক্সপ্লেনেশন? তো পটলাক ডিনারের ক্ষেত্রে কি হয়, একটা ফিস্টের আয়োজন করা হয়, সেখানে বিভিন্ন গেস্টরা আসে, তো সেই গেস্টরা বাড়ি থেকে নিজেদের বাড়ি থেকে বিভিন্ন রকমের খাবার নিয়ে আসে, এক একজন এক এক রকমের ডিশ নিয়ে আসে এবং সেই সমস্ত ডিশগুলো একত্রিত করে একটা বিরাট মিল তৈরি হয় এবং সেই মিলটা তখন সবাই মিলে খায়, এটাকে বলা হয় পটলাক ডিনার। তো এটার অপশান হবে, সঠিক উত্তর হবে অপশান এ, ডিনার হোয়ার এভরিবডি ব্রিংস সামথিং টু ইট, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট, দ্য স্টাডি অফ অ্যান্সিয়েন্ট রাইটিংস, মানে প্রাচীন লেখাগুলি সম্পর্কে স্টাডি যেটা, সেটাকে কী বলা হয়? তো এটা হবে প্যালিওগ্রাফি, অপশান ডি। নেক্সট, স্টাডি অফ রক্স, তো এটা হবে পেট্রোলজি, অপশান বি, স্টাডি অফ রক্স। নেক্সট, নাম্বার 10, এ পার্সন হু প্র্যাকটিসেস সেলফ ডিসিপ্লিন টু অ্যাটেন স্যালভেশন, মানে মোক্ষ বা মুক্তি পাওয়ার জন্য কোনো ব্যক্তি যদি সেলফ ডিসিপ্লিন বা নিজের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা তৈরি করে প্র্যাকটিস করে, নিয়ম শৃঙ্খলা তৈরি করে, তাহলে সেই পার্সনকে কী বলে? তো সেই পার্সনকে বলে অ্যাসেটিক, অপশান বি। নেক্সট, 11, ওয়ান হু অ্যাবান্ডন্স রিলিজিয়াস ফেথ, যে রিলিজিয়াস ফেথকে ত্যাগ করেছে, ধর্মীয় ও বিশ্বাসকে ত্যাগ করেছে, তাকে কী বলা হয়? অ্যাপোস্টেট, অপশান এ। নেক্সট, 12, এ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং, মানে জ্ঞান এবং শিক্ষাকে যে ঘৃণা করে তাকে কী বলে? এটা হচ্ছে মিসোলজিস্ট, অপশান ডি। নাম্বার 13, পার্সন হু ডাজ নট বিলিভ দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ঈশ্বরে বিশ্বাস করে না, ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না, তাকে বলা হয় এথেইস্ট, অপশান সি। নেক্সট ১৪, ওয়ান হু বিলিভস ইন পাওয়ার অফ ফেট, যে ভাগ্যের ক্ষমতাতে বিশ্বাস করে তাকে বলে ফ্যাটালিস্ট, অপশান এ ১৪ অপশান এ। ১৫, এ পার্সন হু লাভস এভরিবডি, একজন ব্যক্তি সবাইকে ভালোবাসে, এটা হচ্ছে অলট্রিস্ট, অপশান সি। এবারে আমি নিয়ে আসবো 50টি মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান অফ সাবস্টিটিউশন ফর এএনএম জিএনএম অ্যান্ড ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামস। তোমরা এগুলো খুব ভালোভাবে দেখবে, আমি পড়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, দরকার হলে খাতায় লিখে রাখবে, এবং এগুলো আমার মনে হয়েছে এই পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। এই ওয়ান আওয়ার সাবস্টিটিউশনের শেষ নাই, প্রচুর আছে, তো যত পারবে মুখস্থ করবে, কিন্তু আমার মনে হয়েছে বাছাই করা এই 50টি, সেজন্য আমি দিয়েছি আজকের এই ভিডিওতে। পরবর্তীকালে দরকার হলে আবার আমি এনে ভিডিও বানাবো। যাই হোক, 1 নম্বর, দ্য লাইফ হিস্ট্রি অফ সাম ওয়ান রিটেন বাই হিমসেলফ, একজনের জীবনের ইতিহাস একজন নিজে যদি লেখে তাহলে তাকে বলা হয় অটোবায়োগ্রাফি, যেটাকে আমরা বলি আত্মজীবনী। নেক্সট, ওয়ান হু প্লেজ নট টু লার্ন মানি, নট টু আর্ন মানি বাট ফর প্লেজার, মানে যে টাকা ইনকাম করার জন্য কোনো কিছু করে না, জাস্ট প্লেজারের জন্য করে, তাকে বলা হয় অ্যামেচার। নাম্বার 3, উইথাউট নেম অর আইডেন্টিফিকেশান, কোনো নাম ছাড়া যখন কিছু লেখা হয় তাকে বলা হয় অ্যানোনিমাস। নেক্সট, নাম্বার 4, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, পাখিদেরকে যেখানে রাখা হয়, পাখিরালয়, এটা ইংরেজি হচ্ছে অ্যাভিয়ারি। আর একটা আছে অ্যাপিয়ারি, ওটা হচ্ছে মৌমাছিদেরকে রাখা হয়, এটা হচ্ছে অ্যাপিয়ারি, এটা খুব গন্ডগোল লাগে, খুব সাবধান। নাম্বার 5, এ মেডিসিন হুইচ মেক্স ইফেক্ট অফ পয়জন 0, মানে একটা বিষক্রিয়াকে যে মেডিসিন প্রশমিত করতে পারে তাকে বলা হয় অ্যান্টিডোট, মানে যেমন সাপে কামড়ালে অ্যান্টিডোট নেয়, তারপরে তোমার কুকুরে কামড়ালে অ্যান্টিডোট দেয়, এগুলো। নাম্বার 6, ওয়ান হু ইজ আনএবল টু পে ওয়ান্স ডেবড, যে তার নিজের ঋণ শোধ করতে পারে না তাকে বলা হয় ইনসলভেন্ট। ইনসলভেন্টটা হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট। আর ব্যাঙ্করাফ্ট মানে হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া, অর্থাৎ তার সমস্ত কিছু হারিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, তাকে ব্যাঙ্করাফ্ট বলে। আর ইনসলভেন্ট মানে হচ্ছে যে পার্সন তার ঋণ শোধ করতে অক্ষম। 7, ওয়ান হু ইটস হিউম্যান বিংস ফ্লেশ, যে মানুষের মাংস খায় তাকে বলা হয় ক্যানিবাল। নাম্বার 8, সাম ওয়ান অর সামথিং এক্সিস্টিং অ্যাট দ্য সেম পিরিয়ড অ্যাজ অ্যানাদার, মানে অন্য একটা কিছু থেকে একই সময়ে, অন্য একটা কিছুর সঙ্গে একই সময়ে অস্তিত্বশীল, অর্থাৎ যেটাকে আমরা বাংলা বলি সমসাময়িক, সেটাই হচ্ছে কন্টেম্পোরারি। নাম্বার 8। নাম্বার 9, এ প্লেস ফর বুরিং দ্য ডেড, মানে মৃত ব্যক্তিদেরকে বা মৃতদেহকে কবর দেওয়ার জায়গা, সেটাকে বলা হয় সেমেটারি, মানে আমরা যেটাকে কবরস্থান বা গোরস্থান বলি, সেটা হচ্ছে সেমেটারি। ইটিং ফ্লেশ অর মিট, মানে মাছ মাংস খায় যারা তাদেরকে বলে কার্নিভোরাস। নেক্সট 11, কিলিং অফ ওয়ান্স ওন ব্রাদার, নিজের ভাইকে হত্যা করা, এটা হচ্ছে প্যাট্রিসাইড। আর বাবাকে হত্যা করা হচ্ছে প্যাট্রিসাইড, আর মাকে হত্যা করা হচ্ছে মাট্রিসাইড। নেক্সট 12, কিলিং অফ ম্যান, এটা হচ্ছে হোমিসাইড। সামথিং দ্যাট ক্যানট বি রিড ইলেজিবল, মানে এমন একটা হাতের লেখা যেটা বুঝতে পারা যাচ্ছে না বা পড়া যাচ্ছে না, সেটা হচ্ছে ইলেজিবল। সাম ওয়ান দ্যাট ক্যানট বি ডিফিটেড, মানে যাকে হারানো যায় না, অপরাজেয়, এটা হচ্ছে ইনভিন্সিবল, যাকে হারানো যায় না। 15, দ্যাট হুইচ ক্যানট বি কারেক্টেড, মানে যেটা সংশোধন করা যায় না, ইনকরিজিবল, যেটা সংশোধন করা যায় না। 16, দ্যাট হুইচ ক্যানট বি ইরেজড, যেটাকে মেটানো যায় না, ইনডেলিবল, ওই ভোটের সময় আমাদের আঙুলে একটা কালি দেয় না, সেই কালিটাকে বলা হয় ইনডেলিবল ইঙ্ক, অর্থাৎ যেটাকে মুছেও মেটানো যায় না আর কি, মোছা যায় না, অমোচনীয় বলা হয়, ইনডেলিবল। নাম্বার 17, দ্যাট হুইচ ক্যানট বি অ্যাভয়েডেড, যেটাকে এড়িয়ে যাওয়া যায় না, ইনএভিটেবল, মানে অনিবার্য, যেটা আমরা বাংলায় বলি অনিবার্য। 18, দ্যাট হুইচ নেভার ফেলস অর ফল্টস, মানে যার কোনো দিন ভুল হয় না, তাকে বলা হয় ইনফ্যালিবল, কোনো সময় ভুল হয় না। কিলিং অফ ওয়ান্স ওন মাদার, মায়ের হত্যা, ম্যাট্রিসাইড। 20, ওয়ান হু ডাইজ ফর ওয়ান্স কান্ট্রি অর ফর আদার্স, মানে কোনো একজন ব্যক্তি যে নিজের দেশের জন্য বা অন্য দেশের জন্য মারা গেছে তাকে বলা হয় মার্টিয়ার, মানে আমরা যেটাকে বাংলা বলি শহীদ। হেটার অফ ম্যানকাইন্ড, মানুষকে যে ঘৃণা করে, মিসান্থ্রোপ। আর মানুষকে যে ভালোবাসে সেটা তো বললাম অলট্রিস্ট, আর মানুষের ভালোর জন্য যে কাজ করে তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট। আচ্ছা, নেক্সট 22, নো লঙ্গার ইন ইউজ, অবসোলেট, নো লঙ্গার ইন ইউজটা আমরা এই আজকের প্র্যাকটিস সেটও পেয়েছিলাম, রিডান্ডেন্ট বলে একটা শব্দ ছিল, অবসোলেটটাও হয়। 23, ওয়ান হু স্পিক্স স্কিলফুলি, যে খুব সুন্দর কথা বলতে পারে, ওরেটর, গুড বক্তা আর কি। অল পাওয়ারফুল অমনিপোটেন্ট, ঈশ্বরের জন্য আমরা ব্যবহার করি, গডের জন্য। প্রেজেন্ট এভরিহোয়ার অমনিপ্রেজেন্ট, যে সর্বস্থানে উপস্থিত থাকতে পারে। আচ্ছা, নোয়িং এভরিথিং, মানে সব কিছু যে জানে, সর্বজ্ঞ, অমনিসিয়েন্ট, এই 3টে শব্দই আমরা গডের জন্য ইউজ করি, অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট এবং অমনিসিয়েন্ট, এই 3টে শব্দই আমরা গডের জন্য ইউজ করি, অর্থাৎ আমরা বলি যে ঈশ্বর হচ্ছে সব জায়গায় থাকে, ঈশ্বর সব কিছু জানে এবং ঈশ্বর সবচেয়ে শক্তিশালী। Next, marrying with more than one, একজনের থেকে বেশি মানুষকে বিবাহ করে যেটাকে পলিগামি, এটাকে বলা হয় পলিগামি, মানে একের বেশি বিয়ে করাকে পলিগামি বলে। আর একজনের একটাই স্ত্রী হওয়াকে বলা হয় মনোগামি। আচ্ছা, ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে যে তাকে বলা হয় পলিগ্লট। এ সিঙ্গল কিওর ফর অল ডিজিজেস, মানে সমস্ত অসুখের একটাই নিরাময়, সেটা হচ্ছে প্যানাসিয়া। ওয়ান হু ইউজেস আদার টু সার্ভাইভ, মানে অন্যদের কাছ থেকে রসদ নিয়ে যে বেঁচে থাকে তাকে বলা হয় প্যারাসাইট, আমরা যেটাকে বলি না পরজীবী, সেটা হচ্ছে প্যারাসাইট। এ পার্সন ডুইং গুড অ্যাক্টস ফর ম্যানকাইন্ড, এটা ফিলান্থ্রপিস্ট, আমি একটু আগে যেটা বললাম মানুষের ভালোর জন্য যে কাজ করে তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট। মার্ডার অফ কিং, এটা হচ্ছে রেজিসাইড, রাজ হত্যা, রেজিসাইড। ওয়ান হু ওয়াক্স ইন স্লিপ, যে ঘুমাতে ঘুমাতে হাঁটে তাকে বলা হয় সোমনামবুলিস্ট, আর এই ব্যাপারটাকে বলা হয় সোমনামবুলিজম, আর যে হাঁটে তাকে বলা হয় সোমনামবুলিস্ট। আচ্ছা 34, ওয়ান হু টক্স ইন স্লিপ, যে ঘুমাতে ঘুমাতে কথা বলে তাকে বলা হয় সোমনিলোকুইস্ট, আর সোমনোলোকুইজম হচ্ছে কথা, ঘুমাতে ঘুমাতে কথা বলার বিষয়টি, আর যে ঘুমাতে ঘুমাতে কথা বলে তাকে বলে সোমনিলোকুইস্ট। 34 গেল। আচ্ছা 35, টকিং টু ওয়ান সেলফ, নিজের সঙ্গে নিজের কথা বলা, এটাকে বলা হয় সলিলোকি, এটা নাটকে আমরা দেখতে পাই, নাটকের ক্ষেত্রে যখন কোনো ক্যারেক্টার নিজের সঙ্গে নিজেই কথা বলে, বা সিরিয়ালের ক্ষেত্রে আমরা দেখি যে একজন কুবুদ্ধি আঁটছে, নেপথ্যে একটা কথা ভেসে আসে, সাউন্ড ভেসে আসে, সেটা হচ্ছে সলিলোকি। 36, ওয়ান হু ইজ মেড টু সাফার ফর অ্যানাদার, মানে অন্যের জন্য নিজে সাফার করবে, যেটাকে আমরা বলি বলির পাঁঠা বা বলিকা বখরা, হ্যাঁ সেটা হচ্ছে স্কেপ গোট, নাম্বার 36। 37, সামওয়ান উইথ এ লং এক্সপিরিয়েন্স, মানে অনেক দিনের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞ ব্যক্তি, ভেটেরান পার্সন, অভিজ্ঞ ব্যক্তি। ইউজিং সামওয়ান এলসেস আইডিয়াস অ্যাজ ওন, অন্য কারোর ধারণাকে নিজের বলে চালানো, অর্থাৎ সাহিত্য চুরি যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে প্লেজিয়ারিজম, সাহিত্য চুরি। 39, সামওয়ান নট সিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নয় তাকে বলে অ্যাগনস্টিক। ডেরাইভিং প্লেজার বাই ইনফ্লিক্টিং পেন অন আদার্স, মানে অন্যদেরকে কষ্ট দিয়ে নিজে খুশি হওয়া বা নিজে আনন্দ পাওয়া, সেটা বলে স্যাডিজম, আর এই কাজটি যে করে তাকে বলা হয় স্যাডিস্ট। নেক্সট, অ্যান ইনসাল্ট টু গড, ঈশ্বরকে অপমান করা, ব্লাসফেমি। ওয়ান হু লাভস বুকস, যে বই ভালোবাসে, বিবলিওফাইল, আর যে বই জ্ঞান বা একে লার্নিংকে হেট করে তাকে বলা হয় মিসোলজিস্ট। হ্যাঁ 43 ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেন, যে এই জগতের আনন্দ এবং দুঃখ সব কিছু থেকেই উদাসীন তাকে বলা হয় স্টোইক। ওয়ান হু পোজেস হিমসেলফ অ্যাজ সামওয়ান হি ইজ নট, মানে এমন একজন ব্যক্তি যে অন্য একজনের ব্যক্তি হওয়ার ভান করে কিন্তু সে আসলে সে নয়, এটাকে বলে ইম্পোস্টার, মানে ঠক জাতীয় একজন ব্যক্তি। দ্যাট হুইচ ক্যানট বি আন্ডারস্টুড, যেটা বুঝতে পারা যায় না, আনইন্টেলিজেবল, যেটা বুঝতে পারা যায় না, বোধগম্য হয় না। নেক্সট, ওয়ান হু ইউজেস বোথ হিজ হ্যান্ডস উইথ ইকুয়াল স্কিল, মানে দু হাত সমানভাবে চালাতে পারে, অ্যাম্বিডেক্সট্রাস, মানে আমাদের মায়েরা যেমন দু হাত সমানভাবে চালিয়ে সংসার সামলায়, অ্যাম্বিডেক্সট্রাস। 47, এ শর্ট জার্নি ফর ফান, মানে আনন্দের জন্য একটা ছোট্ট জার্নি, এটা হলো এক্সকারশন, আমরা জানি এডুকেশনাল এক্সকারশন হয় আমাদের কলেজে স্কুলে। 48, ওয়ান হু ডাউটস এভরি গুড থিং, সমস্ত ভালো জিনিসকে যে সন্দেহ করে তাকে বলে সাইনিক। নেক্সট, গিভিং আনডিউ ফেভার্স টু ওয়ানস রিলেটিভস, মানে নিজের আত্মীয়দেরকে ফেভার করে, অর্থাৎ প্রায়োরিটি দেয়, হ্যাঁ উইথাউট এনি লজিক, মানে কোনো জ্ঞান বা কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি তার রিলেটিভ হয় তাকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় তাকে সেটাকে বলে নেপোটিজম, এটা বর্তমানে খুব কদিন চালু ছিল, ট্রেন্ডিংয়ে ছিল নেপোটিজম, যাই হোক। 50, ওয়ান হু অ্যাবস্টেন্স কমপ্লিটলি ফ্রম অ্যালকোহলিক ড্রিঙ্কস, মানে মদ খাওয়া থেকে যে নিজেকে বিরত রাখতে পেরেছে তাকে বলা হয় টিটোটেলার, এটা খুব ইম্পর্টেন্ট, টিটোটেলার পরীক্ষায় এসেছে প্রায়। যাই হোক, এই ছিল আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে, তোমরা এগুলো আরও প্রিপারেশান নাও, বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রিপারেশান নাও, বই থেকে প্রিপারেশান নাও। এসপি বক্সির যে বইটি রয়েছে আরিহান্তের, সেই বইটি খুবই ভালো এই অনওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য, তোমরা ওই বইটি ফলো করতে পারো। আর আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে, তোমরা ভালো করে প্রিপারেশান নাও, তোমরা ভালো করে পরীক্ষা দাও। এছাড়াও যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের আরও প্রিপারেশান আরও ডেভেলপ করুক, সেটা আমি চাই। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, শিখতে থাকো, শেখার সঙ্গে থাকো, অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ।